প্রদেশ কংগ্রেস ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন পালন করল রবিবার সকালে উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। সেখান থেকে তারা যান গান্ধীঘাট, সেখানে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কংগ্রেস ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধী রাষ্ট্র ব্যাংক ব্যবস্থা চালু করেছিলেন। তিনি দেশের এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি সব অংশের মানুষের কল্যাণে কাজ করেছেন। আমাদের ভারতরত্ন শ্রীমতী ইন্দিরাজির মৃত্যুদিন এবং স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, এই দুইটি দুইটি প্রাতঃস্মরণীয় নেতাদের আমরা শুভ দিন এবং মৃত্যু দিনটি আমরা পালন করি। ইন্দিরা গান্ধী সম্পর্কে তো অনেক রাজ্যের অন্যান্য স্থানেও প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।